গাইস আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে আমরা দ্য উইচ সিনেমাটি নিয়ে চলে এসেছি, যেখানে অ্যাকশন রিভেঞ্জ সবকিছু পেয়ে যাবেন। তো বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। গল্প শুরু হয় একটি মিস্টিরিয়াস ল্যাবে, যেখানে দেখানো হয় প্রচুর বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। পরিচালনাকারীদের মধ্যে একজন ছিল ডক্টর বেক, আরেকজন ছিল মিস্টার জয়। তো এখানে দুই বাচ্চা পালিয়ে গেছে, সে দুই বাচ্চাগুলোদের মধ্যে এক বাচ্চা কে তারা ধরে ফেলে এবং আরেকজন বাচ্চা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তো এখানে ডক্টর চৌকে বলে যে সে বাচ্চা বেশিক্ষণ বাঁচতে পারবে না, চিন্তা করার কোনো দরকার নেই। এদিকে আমরা একজন বিষককে দেখতে পাই এবং সেসব বাচ্চাটিকে ঘরে নিয়ে যায় এবং তার স্ত্রী এবং সে তাকে চিকিৎসা করে। তো ডাক্তারদেরকে বলেন সে তার স্ত্রীকে ভুলে গেছে, তারপর সন্তান না থাকায় তারা তাকে নিয়ে নেয়। তো চলে যায় দশ বছর পরে সিনে আমরা দেখতে পাই একটা মেয়েটি হলো যায়ন, যে কিনা তার বাবা ও মায়ের কাছে সহায়তা করে, কারণ তাদের এখন বয়স হয়েছে। তো তার মা সবসময় অসুস্থ থাকতো। তো এখানে আমরা জায়নের একটি রোগের কথা জানতে পারি, যে তার মাঝে মধ্যে মাথা ব্যথা করে। এই রোগটি সে অনলাইন সহ বিভিন্ন জায়গায় সার্চ করতো, তবে সমাধান পেত না। জায়নের সন্দেহ তারা তাদের আসল মা বাবা না। তো এখানে আমরা জায়নের বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাই, যার বাবা ছিল এখানকার স্থানীয় পুলিশ অফিসার। তো তারা দুজন একটি বাসে উঠল। এখানে জায়নের বেস্ট ফ্রেন্ড তাকে বলেছিল তাকে মিউজিক কোম্পানিতে যোগ দিতে, যেহেতু জায়নের টাকা প্রয়োজন ছিল তাই সে মিউজিক কোম্পানিতে যোগ দান করে। এবং টিভিতে সবাই জায়নের প্রোগ্রাম দেখছিল, জায়নের মাতাকে বলছিল সে কেন তার শক্তিগুলোকে আবার লোকেদের সামনে প্রকাশ করতে শুরু করলো। তো এখানে অনেক বোঝানোর পর তার বাবা তাদের সবাইকে থামায়। সেদিন রাতে জায়নের প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করে এবং সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তো পরের দিন সকালে জায়নের তার বেস্ট ফ্রেন্ড দুজনেই ট্রেনে উঠে পড়ে তাদের ফাইনাল প্রোগ্রামের জন্য। তো এখানে আমরা আমাদের সেকেন্ড লিড ক্যারেক্টার ড্রুভের মানে মানে সেই ছেলেটিকে দেখতে পারি। ডোভেলম বলে তুমি জানো না, বলে তুমি আমাকে কোথা থেকে চিনবে। ডোভেলম বলে আমরা অনেক বছর ধরে একে অপরকে জানি, সেটা নাটক বন্ধ করে সত্যি কথাটা বলতে পারি। জানি এখানে বারবারই বলছি সে তাকে চিনে না। এখানে ডোভেলম রেগে তাকে জোরে থাপ্পড় মারতে গিয়ে আটকে যায় এবং তাকে বলে সে অনেক পাল্টে গেছে। জায়নের এখানে কাঁদতে থাকে, কান্না দেখে ডোভেলম হাসতে থাকে। এদিকে জায়নের বেস্ট ফ্রেন্ড চিল্লাচিল্লি করাতে সে তাকে বলে তারা আবার দেখা করবে বলেই চলে যায়। অসময় ডোভেলমের সাথে একজনের ধাক্কা লাগে। তো ডোভেলম্যান এখানে সেই লোকটিকে মেরে দেয়। তো পরের দিন জয়নের প্রোগ্রাম বসে বসে মিস্টার জয় আর মিসেস বেগ দেখেই চিনে ফেলেছিল সেই বাচ্চা যে পালিয়ে গিয়েছিল। তো এখানে মিস্টার জয় মিসেস বেগকে জিজ্ঞেস করে, সেরা বলেছিল তারা বেকি বেশি দিন বাঁচবে না। তো এখন কি হলো, মিসেস বেগ তাকে বলে যে সে খুব শীঘ্রই তাকে মেরে ফেলবে, এ বিষয়টি যেন সে তার উপর ছেড়ে দেয়। আমরা দেখতে পাই কনসার্ট শেষে যায়নি এখানে তার মাথা ব্যথায় কাতরাচ্ছিল। ঠিক ওই সময় অসুবিধাকে ভুলাতে যায়নি দেখে যে তার সামনে মিস্টার চয়ের কিছু লোকজন তাকে উঠাতে আসে। তবে এখানে কিছু লোকজন আসায় তারা দুই বান্ধবী সেখান থেকে পালিয়ে যায় এবং তার বাবার গাড়ি করে সেখান থেকে চলে যায়। দুজন যখন তাদের বাসার সামনে, ঠিক ওই সময় সেখানে ডোভেলম্যান আসে এবং তাকে তাড়াতাড়ি বাসা যেতে বলে। যা শুনে জায়ন বেশি দেরি না করে বাসার দিকে রওনা দেয় এবং সেটা বান্ধবী বলে সে যেন তার বাবাকে ফোন দিয়ে তার গাড়ি যেন আবার নিয়ে আসে। এদিকে ডোভেলম্যানের দল সবসময় জায়নের বাসায় পূর্ণ নজর রাখছিল। জায়ন খুব শীঘ্রই তার বাসায় পৌঁছে যায় এবং সব ঠিকঠাক দেখে তার মনে শান্তি আসে। তার বান্ধবী বাবা যাওয়ার সময় তার বান্ধবী বাবা তাকে তার কোনো বিপদে যেন সে যেন তাকে কল দেয় সেজন্য তাকে বলতে বলে এবং তার বান্ধবী খেয়াল রাখতে বলে। এখানে আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা তাদের কাজে রাজি হবে না দেখে সেজন্য ডোভেলম্যান সে লোকটিকে মেরে ফেলে এবং সেই লোকটির বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। আমরা এখানে মিসেস বেককে দেখতে পাই যেখানে মিস্টার চৌকে বলছিল সে যেন দিনের জন্য বেড়াতে যায়। মিস্টার চয় তাকে বলে যে সে কি বলতে চায় সরাসরি বলুক। তো এখানে মিস্টার চয় বেশি কথা না বলে সেখান থেকে চলে যায় এবং একজন লোকের সাথে দেখা করে। তো এখানে আমরা জানতে পারি মিস্টার চয় বিশেষ সাধকতা করবে। এখানে আমাদের জানা ভাই সবাই ঘুমানোর পর তাদের বাসায় কিছু লোকজন আসে এবং জয়ন তার বেস্ট ফ্রেন্ডকে মারতে চায়। তো এখানে জয়ন বারবার তাদেরকে বলছিল তারা যাকে খুঁজছে সে না। তবে এখানে তারা কোনো কথা না শোনায় জয়ন প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং সবাইকে এক জিনিসে মেরে ফেলে। এটা ছিল অনেকটাই জোস। চোর হাসতে হাসতে ডোভেলম্যান আসে এবং তাদেরকে বলে তার কি এখনো তো স্মৃতি আসেনি, অন্তত সে তার কোম্পানির কাছে ঋণী থাকুক যার মাধ্যমে সে এত পাওয়ার পেয়েছে।
যাই হোক, তার স্মৃতি যদি এখনো ফেরত না আসে তবে সে যেন তার সাথে চলে যায়। প্রমিস করছে যে সে তার পরিবারে কোনো ক্ষতি করবে না এবং সে তার আসল রূপও দেখিয়ে দিবে। বর্তমান পর এখানে যাই রাজি হয়ে যায় এবং তাকে বলে যে সে যাবে তাদের সাথে। তো যাই এখানে তাদের গাড়িতে করে চলে যায়। আর আমরা এখানে মিস্টার চয়ের মুহূর্ত দেখতে পাই। এখানে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে আমরা জানতে পারি যে যাই নিজে সেই পরিবারকে চয়েস করেছিল তাদের জন্য। সে আগে থেকে জানত তাদের কোনো সন্তান ছিল না, তার মানে জায়ন সম্পূর্ণ পরিমাণে নিজের ইচ্ছে ছিল। এখানে আমরা দেখতে পাই যে জায়নকে একটি রুমের মধ্যে আটকানো হয় এবং সেই রুমে তাকে একটি ইঞ্জেকশনের ফার্স্ট ডোজ দেওয়া হয়। মিসেস বেক তাদেরকে বলে যে সে কি চিনতে পেরেছে, সে কে জায়ন তখন বলে না। তো এখন জায়নের সমস্ত স্মৃতির কথা আস্তে আস্তে মনে পড়তে শুরু করে যে জায়ন কে ছিল। মিসেস বেক বলে তুমি তোমার জীবনকে ভালোবাসো তবে তোমাকে আমার হয়ে কাজ করতে হবে, কারণ এই ইঞ্জেকশনের দুটি ডোজ আছে এবং এই ডোজ গুলো তোমাকে প্রতি মাসে মাসে নিতে হবে, না হলে তুমি মৃত্যুবরণ করবে। আসলে সে সমস্ত বাচ্চাদের মধ্যে জায়ন ছিল সবচেয়ে বেশি ব্রিলিয়েন্ট। মিসেস বেক তাকে বলে যে তার কি মনে আছে সে যখন এখান থেকে পালাতে লেগেছিল ঠিক তখন সে ওই মৃত্যু বন্যা বসে গিয়েছিল, তার রাস্তায় যে এসেছে সে তাকে মেরে ফেলেছে। মিসেস বেক তাকে আরো অনেক স্মৃতির কথা মনে করতে থাকে। এই সময় তাকে সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছিল। সেকেন্ড ডোজটি দেওয়ার সাথে সাথে যেন তার সমস্ত শক্তি ফিরে পায় এবং সে তার সমস্ত স্মৃতি ফিরে পায়। বেক পর্যবেক্ষণ করছিল যে সে এখন কি করবে। হঠাৎ এই সময় জায়ন একটি হাসি দেয় যা দেখে ডক্টর বেক প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং তাকে দোষ দেয় যে ছেলেটি সেই ছেলেটিকে সে ধরে তাকে মেরে ফেলে। এবং এটি দেখে ডক্টর বেক প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। ঠিক ওই সময় সেখানে জায়ন চলে আসে এবং ডক্টর বেককে মারতে যায়। তো এখানে জায়নের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে আসলে জায়ন সবকিছুই জানতো এবং সেইখানে সবকিছু তার নিজের প্ল্যান মাফিক করছিল। তো পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার চয় আর নোবেলম্যানের গ্রুপের সাথে সংঘর্ষ হয়। তো এখানে নোবেলম্যান সেখান থেকে চলে যায় তাদেরকে রেখে এবং মিস্টার চয়ও তাদের সবাইকে রেখে সেখান থেকে চলে যায়। তো এখানে আমরা দেখতে পাই তো জায়ন এখানে সবকিছু দেখছিল, হঠাৎই তাকে নোবেলম্যান একটু ধাক্কা মারে। নোবেলম্যানের সাথে তার প্রচন্ড কথা কাটাকাটি হয় এবং তারা দুইজন প্রচন্ড পরিমাণে ফাইটিং করতে শুরু করে। নোবেলম্যানকে বলে যে আগেও তার চেয়ে দুর্বল ছিল, এখনো সে তার চেয়ে দুর্বল আছে। এই বলে সে নোবেলম্যানকে সজোরে একটি ধাক্কা মেরে নিচে ফালিয়ে দেয় এবং তার কাছ থেকে তার ওষুধের কথা জানতে চায়। আর সেই বন্দুকটা দিয়ে তাকে মেরে ফেলবে। তো এখানে জেমের প্রচন্ড পরিমাণে রাগ উঠছিল এবং সে ভাবছিল তাকে মেরেই ফেলবে। ঠিক ওই সময় পিছন দিক দিয়ে তাকে কেউ যেন গুলি করে, সেটা আর কেউই না বরং মিস্টার চয়। মিস্টার চয় তাদের দুজনকে রেখে উপহাস করতে শুরু করে। মিস্টার চয়কে দেখে ডক্টর বেক তাদেরকে বলে যে সে যেন তাকে মেরে ফেলে। হঠাৎ করে ডক্টর বেককে মিস্টার চয় মেরে ফেলে। মিস্টার চয় আসলে একজন প্রতারক ছিল। তো যাই হোক, মিস্টার চয় হঠাৎই দেখতে পারে যে নোবেলম্যান থাকলেও সেখানে জায়ন ছিল না। জায়ন তার পিছনে তাকে তার নাম ধরে ডাকতে শুরু করে এবং হঠাৎ করে জায়নের সাথে মিস্টার চয়ের মারপিট হতে শুরু করে। তাদের দুজনের মধ্যে মারপিট এক অবস্থায় জায়ন মিস্টার চয়কে মেরে ফেলে। তো এখন জায়নের পিছনে হঠাৎ করে নোবেলম্যান দাঁড়িয়ে যায় এবং নোবেলম্যান তাকে নিয়ে উপহাস করতে শুরু করে এবং জায়নের ওষুধ তাকে দেখিয়ে বলে যে তার কাছে তো এটা অনেকগুলো আছে, তবে সে তাকে দিবে না কারণ এটা শুধু তার, সে পারলে আমার কাছ থেকে কেড়ে রাখার যে কথাগুলো বলে জায়নকে সে কনভিন্স করছিল, কারণ পিছনে ছিল নোবেলম্যানের একজন সহকারী যে কিনা জায়নকে পিছন দিক দিয়ে মারার চেষ্টা করছিল। সে সজোরে যখন জায়নকে মারতে যাবে জায়ন এখানে খুব সুন্দর করে তাকে মেরে ফেলে এবং সে নোবেলম্যানের কাছে শেষবারের মতো তার ওষুধ চায়। নোবেলম্যান আর কোনো উপায় না পেয়ে তাকে জায়নকে ওষুধের কথা বলে দেয় এবং জায়ন অবশেষে সেই ওষুধটিকে নেয়। ওষুধটিকে নিয়ে সে তার মা বাবার কাছে চলে যায়। তার মা বাবার কাছে গিয়ে সে দেখতে পায় তার মায়ের অবস্থা প্রচুর খারাপ, তাই সে তার নিজের কাছে দুইটা ওষুধ দেখে বাকি ওষুধ নিয়ে তার মায়ের কাছে দিয়ে দেয় এবং সে বাসা থেকে চলে যায়। এবং এখানে আমরা ডক্টর বেকের জমজ বোন দেখতে পারি যে কিনা জমনে সে সাহায্য করছিল, তাদের দুজনের মধ্যে বেশ ভালো সম্পর্ক ছিল। তো এখানে সে তাকে অনেকগুলো ওষুধ দেয়। তো ওইভাবেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো গাইস সিনেমাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।